ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ। আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান নেভি থেকে প্রকাশিত একটি নতুন চাকরির আপডেট তোমাদের সাথে শেয়ার করব, যেখানে কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে। শূন্যপদ 350 প্লাস রয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইন্ডিয়ান নেভি থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি আজকে প্রকাশিত হয়েছে। এখানে হেডলাইনে অবশ্যই জানিয়েছে ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আনম্যারিড মেল ক্যান্ডিডেট ফর এনরোলমেন্ট অ্যাজ সেলর্স ফর ম্যাট্রিক এমআর অক্টোবর 2021 ব্যাচ ফর। অর্থাৎ এখানে তোমাদের ইন্ডিয়ান নেভি 2021-এর অক্টোবরের ব্যাচের জন্য কর্মী রিক্রুট করছে। এখানে সেলর পোস্টে এবং আনম্যারিড পুরুষ প্রার্থী হলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে কেবলমাত্র আনম্যারিড মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, পুরুষ প্রার্থী হলেই আবেদন করতে পারবে, মহিলা প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারবে না। এলিজিবিলিটি কন্ডিশনের ক্ষেত্রে দেখো, এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এখানে 350 প্লাস শূন্যপদ রয়েছে এবং 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী প্রয়োজন দেখো, এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। যে কোনো স্টেট বোর্ডের বা যে কোনো ইনস্টিটিউটের থেকে তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখো, এখানে শেফস, এছাড়াও স্টিওয়ার্ড, এছাড়াও তোমাদের এখানে হাইজেনিস্ট পোস্টে রিক্রুট করা হয়েছে। এই সমস্ত পোস্টে কি কাজ করতে হবে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে। শেফসের কাজ অবশ্যই জানো, তোমাদের বিভিন্ন খাবার তৈরি করতে হবে এবং বিভিন্ন ধরনের কাজ করতে হবে, যেগুলো এখানে জানিয়ে দিয়েছে। এছাড়াও স্টিওয়ার্ডের কাজের ক্ষেত্রে তোমাদের বিভিন্ন ওয়েটারের কাজ করতে হবে, অর্থাৎ খাবার অফিসারদের কাছে পৌঁছে দিতে হবে, এই ধরনের কাজ করতে হবে। এবং হাইজেনিস্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে ওয়াশরুম ক্লিন করতে হবে এবং এখানে আবেদন করতে পারবে 23টি জেলার যে কোনো অবিবাহিত পুরুষ প্রার্থীরা এবং বয়স তোমাদের 1 এপ্রিল 2001 থেকে 30 এপ্রিল 2004-এর মধ্যে তোমাদের জন্মের সাল হতে হবে, তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে। 1 এপ্রিল 2001 থেকে 30 সেপ্টেম্বর 2004-এর মধ্যে তোমাদের যদি জন্মের তারিখ হয়ে থাকে তাহলে এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে বেতন কেমন দেওয়া হবে দেখো, বেতন তোমাদের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে 14,600 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে ট্রেনিং চলাকালীন। তারপর তোমাদের এই বেতনটার পরিমাণ বাড়ানো হবে, যেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে। এছাড়াও প্রমোশনেরও ব্যবস্থা রয়েছে, অবশ্যই এই নোটিশটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। এরপর এখানে দেখো সিলেকশন ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কী কী রয়েছে। এই কোভিড প্যান্ডামিকের জন্য সমস্ত ক্যান্ডিডেটকে ডাকা হবে না ইন্টারভিউয়ে বা রিটেন টেস্টের জন্যে। এখানে ইন্ডিয়ান নেভি একটা তোমাদের মেরিট লিস্ট তৈরি করবে যারা আবেদন করবে এবং সেই মেরিট লিস্টে 1750 জন ক্যান্ডিডেটকে সিলেক্ট করবে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটকে রিটেন টেস্টের জন্য ডাকা হবে, শুধুমাত্র 1750টি। এবং এই মেরিট লিস্ট তোমাদের যে মেরিট লিস্টটি তৈরি করা হবে সেই মেরিট লিস্টটি তোমাদের মাধ্যমিকের নাম্বারের ওপর ভিত্তি করে কাট অফ তৈরি করা হবে এবং 1750 জনকেই শুধুমাত্র রিটেন টেস্টে ডাকা হবে। এবং রিটেন টেস্টের ল্যাঙ্গুয়েজ হবে তোমাদের হিন্দি এবং ইংরাজি, সেহেতু ইংরাজি ল্যাঙ্গুয়েজে তোমরা কোশ্চেন পেপার পেয়ে যাবে, সেহেতু অবশ্যই আবেদন করতে পারো। এবং এখানে অফিসিয়ালি ওয়েবসাইট দেখতে হচ্ছে, এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করতে হবে। রিটেন টেস্টের পর তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, যারা এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছে। এই নোটিশটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক আউট করতে পারো। সেখান থেকে তোমরা অবশ্যই এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টগুলো তোমরা অবশ্যই নোটিশটা ডাউনলোড করে দেখে নিতে পারো। এরপর তোমাদের মেডিকেল টেস্ট হবে, যার ডিটেলস অবশ্যই এখানে দিয়ে দিয়েছে, তোমরা এই নোটিশটা ডাউনলোড করে দেখে নিতে পারো। ট্রেনিং তোমাদের অক্টোবর 2021 থেকে শুরু হতে চলেছে এবং এখানে 12th উইকের তোমাদের বেসিক ট্রেনিং হবে। এরপর এখানে দেখো আবেদন কীভাবে করবে, আবেদন তোমাদের অনলাইনে করতে হবে। tipwl.joinindiannavy.gov.in এ অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে এবং 19 জুলাই 2021 থেকে তোমাদের আবেদন শুরু হতে চলেছে এবং 23 জুলাই 2021 সাল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের ডিটেলসটা দিয়ে দিয়েছে, আবেদন এখনও শুরু হয়নি, 19 জুলাই থেকে শুরু হতে চলেছে এবং 23 জুলাই 2021 সাল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদন কীভাবে করবে সেগুলো এই নোটিশে জানানো রয়েছে, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে, যেটা অবশ্যই এখানে জানিয়েছে 60 টাকা তোমাদের আবেদন ফিস রয়েছে উইথ জিএসটি। সো এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছে, দেখে নিতে পারো। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 23 জুলাই 2021 সাল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এই ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।